গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে অবস্থিত কাশ্মীর। তবে কাশ্মীরের ইতিহাস কম বেশি অনেকেই জানেন, কিন্তু কিছু ঘটনা রয়েছে সেগুলি অনেকেরই অজানা। জানেন কি, ভারতের এই ভূস্বর্গ, কাশ্মীরের এই সুন্দর উপত্যকা আজ থেকে কয়েক হাজার বছর আগে ছিল এক বিশাল ঝিলের তলায়। পরবর্তীকালে ঝিলের জল সরে যায় এবং কাশ্মীরের এই ভূমি প্রকাশিত হয়। এই ঝিলের নাম ছিল সতীশ্বর ঝিল। বলা হয় সপ্তম মনুর সময় অর্থাৎ রামায়ণেরও পূর্বে এই কাশ্মীরের নাম ছিল সতীশ্বর। তবে এখানে কোনো মনুষ্য বসতি ছিল না, নাগ পিশাচ দক্ষরা বসবাস করতেন এখানে। পরবর্তীকালে কাশ্যপ মুনির নাম অনুযায়ী এই জায়গার নাম হয় কাশ্যপ সাগর বা কাশ্মার, যা পরবর্তীকালে কাশ্মীর নামে পরিবর্তিত হয়। বলা হয় কাশ্মীরের ভূমি ক্যাসপিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল, যে সাগরের একদিকে রয়েছে আজারবাইজান, অন্যদিকে তুর্কমেনিস্তান। অতীতে কাশ্যপ মুনি এবং তার বংশধর এখানে বসবাস করতেন। ভূবিজ্ঞানীদের কথা অনুযায়ী কাশ্মীর সতীশ্বর ঝিলের তলায় ছিল। আশেপাশের পাহাড়ের ধ্বংসাবশেষ ঝিলের ওপর পড়লে সেই জল বেরিয়ে যায় এবং এক অলৌকিক সুন্দর ভূমি সৃষ্টি হয়। কলহানের রাজতরঙ্গিনী এবং নীলমত পুরাণেও কাশ্মীরের উল্লেখ পাওয়া যায়। মূলত এই দুটি বই কাশ্মীরের সম্পর্কিত সবথেকে প্রাচীন পুস্তক। এবার লোকমুখে প্রচলিত পৌরাণিক কাহিনী বলা যাক। প্রচলিত কাহিনী অনুযায়ী সতীশ্বর ঝিল পাহারা দিত নাগেরা। একসময় জল উদ্ভব নামক এক রাক্ষস বসবাস করতে শুরু করেন এই ঝিলে। অত্যন্ত অহংকারী এই দৈত্য নাগদের ওপর অত্যাচার শুরু করে। সেই সময় কাশ্যপ মুনি এই ঝিলের ধারে বসতি করে তোলেন এবং রাক্ষসের কথা জানতে পেরে তিনি প্রতিজ্ঞা করেন এই ঝিল দৈত্য মুক্ত করবেন। তিনি শুরু করেন শিবের উপাসনা। শিব প্রসন্ন হয়ে ত্রিদেবকে নিয়ে চারিদিকে ঘিরে ফেললেন কাশ্মীরের। তবে যেহেতু জল উদ্ভব ব্রহ্মার বর পুত্র ছিল এবং জল ছিল তার প্রধান অস্ত্র, তাই তাকে কাবু করতে বেশ বেগ পেতে হয়েছিল দেবতাদের। পরবর্তীকালে শিবের আদেশে বলরাম শ্রী বিষ্ণুর অবতার শেষনাগ রূপ ধরে আশেপাশের পাহাড় ধসিয়ে দেয়, ফলে জল নেমে যায় এবং বিষ্ণু সুদর্শন চক্রের মাধ্যমে এই রাক্ষসকে হত্যা করেন। তবে বলা হয় কাশ্মীরের সৌন্দর্য ফিরে আসার পর দেবতারা আর এই স্থান ত্যাগ করতে চাননি, তাই আজও তারা এখানে বসবাস করেন এমনটাই মনে করা হয়। কাশ্মীরের উল্লেখ রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন গ্রন্থেও। এছাড়া আদিগুরু শঙ্করাচার্য, মহাভারত, সম্রাট অশোকের সঙ্গে যুক্ত রয়েছে কাশ্মীর। কাশ্মীরের এক অতি প্রাচীন গাছ ব্রেমজিকুল, এই গাছ একমাত্র কাশ্মীর উপত্যকাতেই পাওয়া যায়। প্রাচীনকালে সুফি সন্তদের কবরের উপর দেওয়া হতো এই গাছ, কারণ সুফি সন্তদের ভগবানের দূত বলে মানা হতো কাশ্মীরে। তবে এই গাছ বৈজ্ঞানিকভাবেও বেশ পরিচিত। শরৎকাল বাদে বাকি সব সময় গাছটিতে সবুজ ক্যানোপি পাতা লক্ষ্য করা যায়। এই গাছ শক্তি শুষে নেয় এমন ধারণা সাধারণ মানুষের। পশু খাদ্যের জন্য এই গাছের চারা গাছ ব্যবহার করা যায়। কোনো ভিজে জায়গায় যেমন নদী বা ঝর্ণার আশেপাশে এই গাছ জন্মায়। এই গাছের কাঠ অত্যন্ত প্রয়োজনীয়। গাছের শিকড়গুলি আশেপাশের উষ্ণ তাপমাত্রা শুষে নেয়। বন্যার সময় মাটিকে শক্তভাবে ধরে রাখে এই গাছ। এই গাছের কাঠ মূলত আসবাবপত্র বা ক্রিকেট ব্যাট তৈরিতে কাজে লাগানো হয়। এক একটি গাছ বাঁচে প্রায় হাজার বছর। তবে দুঃখের কথা, বর্তমানে কাশ্মীর উপত্যকা থেকে লুপ্ত হয়ে যাচ্ছে এই প্রাচীন গাছ।